কোন বাড়ির মেয়ে রে তুই? আমি বলুম না, আমার শরম করে। তোমরা কি একটা কথা জানো? জানো না হয়তো, তো জেনে নাও, যারা জানো খুব ভালো কথা। কথাটা হচ্ছে যে তুমি যদি মারা যাও তাহলে আর তুমি বাঁচবে না। তোমাকেই বলছি। বলছি কি, তুমি কি আমার মায়ের জামাই হবে? এটা বৃষ্টি নয় রে পাগলা, এটা সেই সমস্ত জামাইদের চোখের জল যারা আজ জামাই ষষ্ঠী খেতে যেতে পারেনি। এটা কয়গো ওঠো, লকডাউন উঠে গেছে, কয়গো ওঠো, কাজ করতে হবে না? হ্যাঁ কাজ করতে হবে, কাজ করতে হবে, করছি করছি করছি। আরে ঘরের কাজ বলিনি, এতদিন তো ঘরের কাজই করলে, এবার তো অফিস যেতে হবে নাকি? অফিস? আমার অফিস আছে, আছে আমার অফিস। তোমার পেছনে দু চারটে মেয়ে লাইন কিভাবে লাগাবে সেটা না ভেবে, নিজের বাড়িতে চার চাকার লাইন কিভাবে লাগাবে সেটা নিয়ে ভাবো। কারণ যে আনন্দ নিজের নাম তৈরি করাতে আছে সেই আনন্দ কিন্তু অন্যের ছাওয়াই থেকে পাওয়া যায় না, আর বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। প্রেম করবে লুকিয়ে, আর বেকা বলেই সবার সামনে দেখাবে, ছটিয়ে লাল করে দেব, নোংরামো বের করে দেব। গরিব ঘরের ছেলেদের ভালোবাসা কেন টেকে না জানো? বড়লোক ঘরের ছেলেটা বাবার টাকায় ফুটানি করে গাড়ি কিনে মেয়ে পটাতে যেমন ব্যস্ত থাকে, ঠিক সেই সময় গরিব ঘরের সেই ছেলেগুলোই দিন রাত ইনকাম করে নিজের পরিবারের মুখে এক ফোঁটা খাবার তুলে দিতে, নিজের বোনের মুখে হাসি ফোটাতে, নিজের বাবা মার মুখে হাসি ফোটাতে, দিন রাত পরিশ্রম করে পরিশ্রম, তার জন্য তারা ফুটানি ফোটাতে পারে না, আর তাই তাদের ভালোবাসা না টেকে না, গঙ্গার জলের সাথে ধুয়ে যায়। ঠিক বলেছি তো? মদ খা, বিড়ি খা, সিগারেট খা, গাঁজা খা, পালে চুল্লু খাস, দরকার হলে তিন চারটে বিয়েও করিস, খবর ধার প্রেম করিস না, প্রেম করলেই মরবি। ভাই আজ আমি খুব খুশি ভাই। কেন ভাই? আজ বাচ্চার বাবায় জানতে পারলাম আসল খুশি কাকে বলে রে ভাই। ভাই কিছু বছর পরে যখন দেখবি তোর এই বাচ্চাটা পুরো আমার মতো দেখতে হয়েছে, তখন বুঝবি আসল দুঃখ কাকে বলে। আমি কৃষ্ণ, তুমি রাধা। কিন্তু চাকরি না যদি পাও তাহলে আমি বোন, তুমি দাদা। আমি আগেই তো বলে দিয়েছি বাঙালিদের ট্যালেন্টের কোনো অভাব নেই। বন্ধ দোকানের শাটারের উপর লেখা আছে অনলাইনে অর্ডারের জন্য এই নম্বরে ফোন করুন। ফোন করতেই উত্তর এলো শাটার উঁচু করে ভেতরে চলে আসুন। আগে চলো বাচ্চো বতাও, এসি কোন সি চিজ হে জো খিঁচনে সে ছোটি হোতি হে? সাই বিড়ি। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খিদে লেগেছে, এলাও এক প্লেট বিস্কুট খাও, আর কিছু টাকা আছে এলাও রাস্তায় কিছু কিনি খাবা, আর কে আছে তোমার সাথে? কেউ নাই। তাই এলাও আর এক প্লেট বিস্কুট লাও। তা কত দূর থেকে হেঁটে আসছো আর কোথায় বা যাবা? এই তো ভাই এই মাঠেই ধান কাটছিলাম, এখন বাড়ি যাবো গা। এই শালা আমার পয়সা বিস্কুট ফেল দে। রান আরে 50 টাকা বেশি দিলে তো বাড়িতে এসে দুধটা দিয়ে যায়, ছেলেকে পম করতে হবে না।
ছেলের একটু ঘুম সজ্জা। আমার সব বন্ধুরা বিয়ে করে দিন কাটাচ্ছে, আর আমি তাদের বউয়ের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছি।